নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের রাজশাহী ও খুলনার আঞ্চলিক কমান্ডার সহ দুইজনকে আটক করেছে পুলিশ। ভোরে নগরের খড়খড়ি এলাকা থেকে আঞ্চলিক কমান্ডার ইব্রাহিম খলিল এবং সমন্বয়কারী আব্দুল আজিজকে আটক করা হয়। পুলিশ কমিশনার জানিয়েছেন, কারাগারে থাকা হুজিনে তাতিকুল্লাহ ওরফে জুলফিকারে নির্দেশনায় মধ্যপ্রাচ্য থেকে অর্থ এনে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছিল আটককৃতরা। একটি গোপন বৈঠকে যোগ দিয়ে ভোরে তারা রাজশাহী আসে। গোপন খবরের ভিত্তিতেই ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে অটোরিকশা থেকে দুই জঙ্গি নেতাকে আটক করা হয়। দুবাই থেকে এবং অন্যান্য মিডল ইস্ট থেকে তারা টাকা পয়সা নিয়ে এসে তাদের নেতাদেরকে জামিন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। এবং হুজির নেতা যে তোমার আতিকুল্লাহ, সে জেলখানায় বসে সে এই কার্যক্রমগুলো পরিচালনা করে।